সচরাচর শীত ও বর্ষাকালে সবচেয়ে বেশি গবাদি পশু আক্রান্ত হয় খোরা রোগে। এছাড়া গলাফোলা, বাদলা ও লাম্পি স্কিন ডিজিজের মতো মারাত্মক সংক্রামক রোগের জীবাণু এক প্রাণী থেকে অন্য প্রাণীতে ছড়িয়ে যেন মহামারী আকার ধারণ করতে না পারে সেই সব বিষয়ে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রম। বৃহস্পতিবার সকালে শুরু হওয়া প্রশিক্ষণে অংশ নেন গাজীপুর সদর, শ্রীপুর ও কাপাসিয়ার 40 জন খামারি। এ সময় বিশ্ববিদ্যালয়ের মডেল ফার্মে পুষ্টিকর গোখাদ্য তৈরির আধুনিক কলাকৌশল ও সমন্বিত খামার ব্যবস্থার বাস্তবিক চিত্র তুলে ধরা হয়। প্রকল্প পরিচালক বলেন, আগামীতে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রযুক্তি নির্ভর খামার ব্যবস্থাই মূল লক্ষ্য। এখানে আমরা 50 বছর পরে বাংলাদেশের আবহাওয়া বা জলবায়ুটা কীরকম থাকবে সেটার উপর ভিত্তি করে এই গবেষণাটা করা হয়েছে। গাভীর যে বিভিন্ন ধরনের সংক্রামক রোগ হয়ে থাকে সেগুলো থেকে কিন্তু আমরা সম্মানিত ব্যবস্থাপনার মাধ্যমে এখানে কিন্তু আমরা তাদেরকে রোগমুক্ত রাখতে পারবো। এদিকে খামারে বসে সহজেই গবাদি পশুর বিভিন্ন সমস্যার সমাধান করতে আই ভিয়েতনামে একটি অ্যাপস তৈরি করা হয়েছে বলে জানান ভাইস চ্যান্সেলর। বাড়িতে বসেই কিন্তু আপনার গরুটাকে আপনি দেখাতে পারবেন, দেখালে আমরা এখান থেকে তারা পরামর্শ দিতে পারবে। আপনাকে এত দূর থেকে হয়তো প্রাথমিকভাবে আপনার গবাদি পশুটি না আনলেও হবে, সেই জন্য আমাদের একটা অ্যাপ আমরা সৃষ্টি করেছি। সেই অ্যাপের মাধ্যমে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা আমাদের ডাক্তারের সাথে কথা বলবেন। সেখানে আমাদের এই অ্যাপটি সম্পর্কে আমি অনুরোধ করব যে আমাদের আজকে যারা এখানে কৃষক বাইরে এসেছে তাদেরকে এটি সম্পর্কে একটা ধারণা দেওয়া হয় যাতে এটা ব্যবহার করতে পারে। দিনব্যাপী এই কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের 5 জন ভেটেরিনারি বিশেষজ্ঞ প্রশিক্ষণ দেন। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর।